দুর্নীতি একটি ক্যান্সার এর সাথে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সকালে আপিল বিভাগে আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনায় কথা বলেন তিনি বিচার বিভাগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন দুর্নীতিকারী যেই হোক সাথে সাথে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়জ সিদ্দিকী তিনি জানান মামলা জট কমাতে পুরনো মামলা নিষ্পত্তিতে সেল গঠন করা হবে প্রতিমাসে প্রতিবেদন দাখিল করতে হবে বিচারিক আদালতকে ন্যায় বিচার নিশ্চিতের ব্যর্থতায় গণতন্ত্র ভুলন্ঠিত হবে বলে মন্তব্য করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়জের দিকে শুক্রবার দেশের তেইশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি আপনাকে অনুরোধ করেছি যে ঘোষণার পরবর্তীতে দুরুদার সাথে যেন রায়টা নিচে নেমে যায় সাক্ষ্য করে যেন মানুষ যেন সহজেই তার রায়টা পেয়ে যায় কারণ রায় না পেলে সে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না রায়ের প্রাকৃতিক হাতে পাওয়ার পরে পরবর্তী কার্যক্রম উনি দুর্নীতিকে ছাড় দিবেন না এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থানের কথা বলেছেন তিনি সেটাকে সমর্থন করে বলেছেন যে তিনি এ ব্যাপারে সর্বাগ্রে সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং প্রত্যেকটি প্রতি আট জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে